ছাত্র পিটিয়ে শিক্ষকের শিক্ষা, ক্লাস টু এর ছাত্রকে ডাস্টার দিয়ে বেধড়ক মার, হাতে গভীর আঘাত, কালশিটে দাগ। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের তিলিপাড়ার স্কুলে অমানবিকতার নজির, থানায় অভিযোগ দেয় ছাত্রের পরিবারের। হাত এখনো তোলাই দেয়, ফুলে ঢোল, যন্ত্রণা এমন, ঘন ঘন জ্বর আসছে। আতঙ্কে সিটিয়ে ক্লাস টু এর শুভঙ্কর, অভিযোগ স্কুলের শিক্ষকের মারে এমন অবস্থা তার। স্কুলে তোমাকে কে মেরেছে? স্যার। কোন স্যার? সুভাজিৎ স্যার। কি দিয়ে মেরেছে? ডাস্টার দিয়ে। ক্লাস চলাকালীন ক্লাস টু এর দুই ছাত্রের ঝামেলা থেকে ঘটনার সূত্রপাত। অভিযোগ গণ্ডগোল থামাতে গিয়ে শিক্ষক শুভজিৎ চাউলিয়া হঠাৎ করেই হিংস্র হয়ে ওঠেন। শুভঙ্করের বাঁ হাতে উন্মত্তের মতন ডাস্টার দিয়ে মারেন তিনি। মারার কথা স্বীকারও করে নেন অভিযুক্ত শিক্ষক, তবে সেই সঙ্গে চলে দায় আড়ানোর চেষ্টাও। ছেলেটাকে জিজ্ঞেস করুন, ছেলেকে একবার বলছে 18 বার, একবার বলছে 11 বার, একবার বলছে 21 বার। ঘটনা মানে কথার মধ্যে অনেক ছেলের মধ্যে কোনো ইয়ে নেই। আমি পার্সোনালি নিজেও জানি কাজটা করানো ঠিক হয়নি, আমি নিজেই ভুল স্বীকার করে নিয়েছি। নৃশংসভাবে ছাত্রকে মার, নিশ্চয়ই সুবিচার করবে স্কুল। শিক্ষকের শাস্তির দাবি নিয়ে তাই প্রথমে প্রধান শিক্ষকের কাছে যায় ছাত্রের পরিবার, তবে অভিযোগ বিষয়টিতে আমলই দিতে যাননি তিনি। ক্যামেরার সামনেও অভিযুক্ত শিক্ষককে আড়ালের চেষ্টায় ব্যস্ত ছিলেন। যে টিচার এটা তিনি খুবই শান্ত স্বভাবে, এটা আমরা আশাই করি। এ নিয়ে জয়নগর থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার। ঘটনার কড়া নিন্দা করেন স্থানীয় কাউন্সিলরও। স্কুলের নামে এখন আতঙ্ক চেপে বসেছে ছোট্ট শুভঙ্করের মনে। তাকে স্বাভাবিক করা যাবে কোন পথে তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। ক্যামেরায় অশোক মিস্ত্রির সঙ্গে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, 24 ঘন্টা। বারাসাতের ছায়া মালদায়, বোন কি ইফটিজিং, প্রতিবাদ করে আক্রান্ত ভাই, গলায় কোপ মেরে খুনের চেষ্টা যুবককে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবক, হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্কুলে যাওয়ার সময় রোজ বোনকে উত্তক্ত করে কয়েকজন। খবরটা কানে আসতেই চুপ করে বসে থাকতে পারেনি সাউথ মালদা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রটি। অভিযোগ, বৃহস্পতিবার সকালেও একই ঘটনা। কিশোরীকে দেখতে পেয়ে কটূক্তি করতে থাকে কয়েকজন, প্রতিবাদ করে এগিয়ে যান যুবক, সামান্য বচসা। এরপরই যুবককে মারধর শুরু করে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারা হয়, লুটিয়ে পড়ে ওই যুবক। যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।